প্রচুর পরিমাণে কনফিউজড হয়ে থাকেন যে চিয়া সিড খাবো না ফ্লেক্স সিড খাবো, বা চিয়া সিডে কি সমস্যা রয়েছে বা ফ্লেক্স সিড খেলে কি সমস্যা রয়েছে। সমস্যা আছে, সমস্যা দুটোতেই আছে, কিন্তু কথা হলো কখন কোনটাকে খেতে হবে, কি কি ভাবে খেতে হবে সেই ব্যাপারটা ভালো করে রপ্ত করতে হবে। দুটোকে একত্রে মিশিয়ে খেলে মহাবিপদে পড়তে পারেন, কারণ দুটোর কার্যকারিতা আলাদা। দুটোর মধ্যে যে ভাইটামিনস মিনারেলস রয়েছে সেইগুলো একটা অসামঞ্জস্যের মধ্যে পড়তে পারে, যার ফলে আপনার শরীরে বিভিন্ন রকম বিক্রিয়া প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যার জন্য দুটোকে একসঙ্গে মিশিয়ে কখনোই খেতে যাবেন না। এইবার তাহলে চিয়া সিড খাবেন না ফ্লেক্স সিড খাবেন? দুটোই তো উপকারী। হ্যাঁ, দুটোই উপকারী, দুটোই প্রচুর উপকারী, শুধু উপকারী বলাটা ভুল। আমাদের প্রত্যেক জীবনে কিছু কিছু খাবার আছে যেগুলোকে আমরা সুপার ফুড বলে থাকি। তো এই চিয়া সিড এবং যে ফ্লেক্স সিড এগুলো কিন্তু সুপার ফুডের তালিকায় থাকে। এবার বলা ভালো যে সুপার সিডের তালিকায় থাকে। সুপার সিড অর্থাৎ এতে প্রচুর পরিমাণে যেরকম মিনারেলস থাকছে, প্রচুর পরিমাণ ভাইটামিনস থাকছে, প্রচুর পরিমাণে প্রোটিন শর্করা ফ্যাটের একটা সমতা বজায় রেখে চলছে, যার ফলে এইগুলো কিন্তু আমাদের প্রত্যেক জীবনের দৈনন্দিন জীবনের যে ভারসাম্য অর্থাৎ খাদ্য তালিকার যে ভারসাম্য সেটা কিন্তু অনেকটাই পরিপূরণ করে দিতে পারে। তো যার জন্য এগুলোকে সুপার সিড বা সুপার ফুড বলা হয়ে থাকে। এবার কথা হলো যে চিয়া সিড এবং ফ্লেক্স সিড বা তিসির বীজ কখন খাবো, কেন খাবো সেটা জানা দরকার। দেখুন, ফ্লেক্স সিড যেটা আছে, ফ্লেক্স সিড তিসির বীজ আমাদের মোটামুটি অনেকেরই খাওয়ার চল নেই, বিশেষ করে গ্রামাঞ্চলে অনেকেই খান না, কিন্তু এর যে উপকারিতা এটা তো আপনারা সবাই জানেন কম বেশি। যদি না জেনে থাকেন এখানে শর্টে বলে দিই আপনাদেরকে যে ফ্লেক্স সিডের মূল কারণ হচ্ছে, যে উপকারিতা সে মূল কারণ হচ্ছে এর মধ্যে থাকা নিউট্রিশন এবং প্রচুর পরিমাণে মিনারেলস ভাইটামিনস। যেরকমভাবে এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, কপার রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, ম্যাগনেশিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, ঠিক তেমনই ভাবে এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে রয়েছে, ফাইবার অসম্ভবভাবে মানে ফাইবার এতে রয়েছে। এইবার এর সঙ্গে শুধুমাত্র ফাইবারই নয়, এর সঙ্গে প্রোটিনও কিন্তু ভালো পরিমাণে রয়েছে। এটা আমি ফ্লেক্স সিড বা তিসির বীজের কথা বলছি। এবার তিসির বীজটা খাবেন কেন? দেখুন, তিসির বীজ খেলে যে কারণগুলো আমি বলে দিলাম, যে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এগুলো রয়েছে, আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন ফাইবার থাকা মানেই আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে যাবে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকা মানেই যে কোনো রকমভাবে আপনার শরীরের ইমিউনিটি যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনই শরীরের ফোলা ভাব, কোনো জায়গায় ব্যথা যন্ত্রণা, কোনো জায়গায় ঘা, কোনো জায়গায় ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই সমস্ত জিনিসগুলোকে খুব সহজে দূরীভূত করতে সক্ষম, হৃদরোগের আশঙ্কা অনেক বেশি কমিয়ে দিতে পারে, অর্থাৎ হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেক কমিয়ে দিতে পারে, বাজে কোলেস্টেরলকে শরীর থেকে বের করে দিতে পারে, এবং আপনি বলতে পারেন হাই ব্লাড প্রেশারের সমস্যায় যারা ভুগছেন তাদের নিয়মিত তিসির বীজ খাওয়া উচিত। পরিমাণটা অবশ্যই বলে দেবো, কখন খাবেন সেটাও বলে দেবো। তিসির বীজ যেহেতু ফাইবার সমৃদ্ধ এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং পরিমিত মাত্রায় এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও রয়েছে, এটা কিন্তু আপনার চুলকে দারুণভাবে বাড়তে সাহায্য করে, চুল পড়াকে বন্ধ করতে সাহায্য করে, খুশকিকে রোধ করতে পারে, চুল পাকা বন্ধ করতে পারে, আপনার স্কিনের বা ত্বকের যে বলিরেখা অর্থাৎ যত বয়স বাড়তে আরম্ভ করে ততই আপনার ত্বক কিন্তু জানান দিয়ে দেয়, তো সেই জিনিসটাকে কিন্তু ধরে রাখার ক্ষমতা রয়েছে, অর্থাৎ যৌবনকে ধরে রাখার ক্ষমতা এর মধ্যে রয়েছে। এরপরে আপনি বলতে পারেন যে এতে যেহেতু ফাইবার বেশি রয়েছে কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে ঠিক করে দিতে পারে, পেটের গ্যাস অম্বল সমস্যা, তারপর ধরুন বদহজমের সমস্যা, সেইগুলোকে কিন্তু অনেকটা রিপেয়ার করে দিতে সক্ষম। এইবার কথা হলো যে ফ্লেক্স সিডের তো এত এত উপকারিতা রয়েছে, সঙ্গে এটা আপনার ওজনকেও নিয়ন্ত্রণ করতে পারে, ফাইবার যেহেতু রয়েছে, ফাইবার যখনই থাকবে আপনি খাবার একটু কম খাবেন, কারণ খিদে পাবে না, যার ফলে বাইরের উল্টো পাল্টা খাবার আপনার পেটে ঢুকবে না, যার ফলে ওজন আপনি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন। তো এইটা খুব সহজভাবে কিন্তু আপনার ফ্লেক্স সিডের মধ্যে দেখতে পাওয়া যায়। এবার কথা হলো যে ফ্লেক্স সিড কখন খাবো। দেখুন, ফ্লেক্স সিড আপনি রাত্রেবেলায় 2-3 চামচ ফ্লেক্স সিড একটু ঈশদুষ্ণ গরম জলের মধ্যে ভালো করে ধুয়ে নেবেন, আগে গরম জলে ভালো করে ভিজিয়ে রেখে দেবেন, সকালবেলায় উঠে চাইলে সেই জলটা খেতে পারেন, আদারওয়াইজ জলটাকে ড্রেন আউট করে ফেলে দিতে পারেন। এইবার যে ফ্ল্যাক্স সিড রয়েছে সেই ফ্ল্যাক্স সিডটা আপনি যে কোনো ধরনের ব্রেকফাস্টের সঙ্গে অ্যাড অন করে খেতে পারেন, স্যালাডের সঙ্গে অ্যাড অন করে খেতে পারেন, যে কোনো ফ্রুট শেক্স যেটা রয়েছে সেগুলোর মধ্যে অ্যাড অন করে কিন্তু খেতে পারেন, আদারওয়াইজ যদি মনে হয় আপনি এমনিতেও খেতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু 2-3 চামচ। এইবার কথা হলো যে এটা তো ফ্লেক্স সিডের ব্যাপারটা গেল, এইবার আমরা চিয়াটা কিভাবে খাবো। দেখুন, চিয়াটা প্রথমেই বলে দেখি যে ফ্লেক্স সিড আর চিয়া সিড অর্থাৎ তিসির বীজ এবং চিয়া বীজের মধ্যে খুব একটা যে মিনারেলস বা অ্যান্টিঅক্সিডেন্টের কোনো তারতম্য রয়েছে তেমন কিন্তু নয়, মোটামুটি সবই এক, শুধু কিছু কিছু তারতম্য যেগুলো পাবেন সেটা হচ্ছে এতে প্রোটিনের মাত্রাটা একটু বেশি, ফাইবারের মাত্রা চিয়া সিডের ফ্লেক্স সিডের তুলনায় একটু বেশি, এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণটা তুলনায় অনেকটা বেশি, যার ফলে
ফ্ল্যাক্সিডের তুলনায় চিয়া বীজটা কিন্তু আপনাকে একটু বেশি পরিমাণে উপকার দেবে। এইবার কথা হলো, এটা কিন্তু ব্যাড কোলেস্ট্রলকে শরীর থেকে বের করতে সাহায্য করে, যার ফলে এটাও কিন্তু সমভাবেই হৃদরোগের আশঙ্কাকে কম করতে সাহায্য করে, যেহেতু কোলেস্ট্রলকে কম করছে। দ্বিতীয়, একটু কাশি হয়ে গেছে যাই হোক, দ্বিতীয়ত এটা কিন্তু ওজনকে নিয়ন্ত্রণে রাখতে বা ওজনকে কম করতে দারুণভাবে সাহায্য করে, কারণ এতে ফাইবারের পরিমাণ ফ্ল্যাক্সিডের তুলনায় অনেকটা বেশি, যার ফলে খিদে অনেক কম পাবে, আপনি উল্টোপাল্টা খাবেন না, এবং যেহেতু এতে এনার্জি বেশি, প্রোটিন বেশি, তাই আপনাকে অনেক বেশি সতেজ এবং স্ফূর্তি ধরে রাখতে সাহায্য করবে। তাই আপনার এনার্জিকে আপনি সহজে কাজে লাগিয়ে যে কোনো বলতে পারেন যোগাসন, যে কোনো ব্যায়াম, যে কোনো কাজের মাধ্যমে আপনার শরীরের ওজনকে কন্ট্রোল করতে কিন্তু আপনি বেশি সক্ষম হবেন চিয়া বীজের মাধ্যমে। তবে এই ক্ষেত্রেও চিয়া বীজ কিন্তু শুধুমাত্র এইভাবে খেতে হয় না, চিয়া বীজ খাওয়ার একটা নিয়ম রয়েছে। যদি আপনি ওজন কমাতে চান তাহলে চিয়া বীজের সঙ্গে আপনাকে কয়েকটা উপাদান অ্যাড অন করে নিতে হবে, সেটা হচ্ছে লেবু, মধু এবং গোলমরিচ। এই জিনিসগুলোকে অ্যাড অন করে নিয়ে আপনি চিয়া বীজ ইনটেক করতে পারেন। এই ক্ষেত্রেও আমি বলবো যে চিয়া বীজ, ক্ষমা করবেন, চিয়া বীজের যে অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো কিন্তু সেই একইভাবে রাত্রেবেলায় ভিজিয়ে রেখে সকালবেলায় আপনাকে খেতে হয়। 2-3 চামচ চিয়া বীজ আপনি নেবেন এবং সকালবেলায় সেই জলটাকে ড্রেন আউট করে দিতে পারেন। আপনি যে কোনো স্মুদি, শেক, ফ্রুট জুস অথবা যে কোনো মর্নিং ব্রেকফাস্টের সঙ্গে আপনি মিশিয়ে খেতে পারেন, আপনি চাইলে স্যালাডের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা চিয়া বীজটাকে ইনটেক করতে পারি। এবার চিয়া বীজও একইভাবে কিন্তু আপনার বলতে পারেন পেটের সমস্যাকে অনেকটা কম করে দিতে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্ট তো রয়েছে এতে, তো পেটের সমস্যাকে কম করে, আপনার পেটে যদি কোনো ধরনের আলসারজনিত কোনো রকম সমস্যা থেকে থাকে সেটাকে কম করতে সাহায্য করবে। এছাড়া বলতে পারেন আপনার স্কিনের জন্য, আপনার হার্টের জন্য, আপনার ওভারঅল বডি যে মানে বলতে পারেন ডায়ালিসিস, অর্থাৎ খারাপ জিনিসগুলো, দূষিত পদার্থকে বাইরে বের করা, ডিটক্সিফাই করা, তো সেই ক্ষেত্রে কিন্তু চিয়া বীজ দারুণভাবে কাজ করে থাকে আপনার স্কিনের জন্য, আপনার চুলের জন্য ভীষণ উপকারী। তো এইবার কথা হলো, দুটো বীজই সমান সমান উপকারী বা বলতে পারেন 19-20 রয়েছে, কিন্তু কখনোই দুটোকে একসঙ্গে খাওয়া যায় না। আপনি যদি খেতে চান সপ্তাহে দিন ভাগ করে নেবেন, 6টা দিন, সপ্তাহে 7টা দিন, তার মধ্যে 6টা দিন আপনারা অল্টারনেট করে একদিন চিয়া বীজ, একদিন যেটা রয়েছে ফ্লেক্সিড খেতে পারেন, একটা দিন গ্যাপ রেখে দেবেন। তাহলে এইভাবেই কন্টিনিউ করতে থাকবেন, দেখবেন যে স্বাস্থ্যের উপকারিতাগুলো বললাম সেগুলো প্রত্যেকটা খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা কনফিউশন দূর করতে পারবেন। খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা একটু বেশি পরিমাণে শেয়ার করতে একদমই ভুলবেন না। নতুন যারা আসছেন সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিয়ে একটা মোটিভেশন বাড়িয়ে দিয়ে যাবেন। নমস্কার।